সামনেই আছে পুজো, মনটা বেশি ভালো নেই, সেই জন্য শপিং কিছুই করা হয়নি। লাগাতার 2-3 দিন হলো বৃষ্টি হয়েই যাচ্ছে, এত বৃষ্টি ভালো লাগে না। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেনের ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। মেয়ের শরীরটা বেশি ভালো নেই, সেই জন্য যেতে হবে ডাক্তারের কাছে। তাহলে চলুন ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি। এখানে এসেছিলাম মেয়ের সব টেস্ট করানোর জন্য। আবিষ্কার তিন দিন থেকে লাগাতার বৃষ্টিটা হয়েই যাচ্ছে। সকাল 10টা বাজে, মেঘলা ওয়েদার। মোচা ভালোভাবে বেছে কেটে ধুয়ে নিলাম, এবার একটু ভাপিয়ে নেব। ভাপানোর সময় দেব একটু হলুদ, হলুদটা দিলে কালো হবে না। বানিয়ে ফেললাম মোচা ঘন্ট, আর বানিয়েছি একটু পুঁই শাক। এবার একটু চিকেন বানাবো। চিকেন এখানটায় ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। চিকেনটা আমি আজকে একটু অন্যভাবে রান্না করব। এখানে চিকেন রান্না করতে যা লাগে কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবার এই সব কিছু হালকা একটু ভেজে নেব। তেলের ওপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবার একটুখানি লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিয়ে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নিলাম ভেজে রাখা মশলার পেস্ট। এই কড়াইতেই দিয়ে দিলাম আরেকটু তেল। এবারে কেটে রাখা আলু ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে চিকেনটাও একটু ফ্রাই করে নেব। চিকেন ভাজা, তেলের ওপরে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাইচি আর দারচিনি। এবারে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেব। এই মশলার মধ্যেই দিয়ে দেবো একটু হলদি পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার আর সামান্য একটু লাল লঙ্কা পাউডার। চিকেন ভাজতে গেলে কড়াইতে একটু লেগে লেগে যায়। এবারে দেবো 2 চামচ টক দই। এবারে ভেজে রাখা চিকেন আর আলু দিয়ে দেব। বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। দেব সামান্য একটু মিট মশলা, দিয়ে দেব পরিমাণ মতো নুন। চিকেনটা মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এটাকে দিয়ে দেব প্রেশার কুকারে। দিয়ে দিলাম প্রেশার কুকারে। একটা চিটি দিয়ে নিলাম, আর দিয়ে দিয়েছি একটু গরম মশলা পাউডার। রেডি হয়ে গেছে চিকেন। ভাত খাবার পরে চাই 1 প্লেট ফল। লাগাতার 2-3 দিন হলো বৃষ্টি হয়েই যাচ্ছে, এত বৃষ্টি ভালো লাগে না। গেছিলাম ব্লাড টেস্ট করাতে, ওখান থেকে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে।
দেখুন বিকেল হয়ে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার, আরও মনে হয় বৃষ্টি হবার বাকি আছে। আজকে চার দিন হয়ে গেল, থামবার কোনো নামই নেই। যাই হোক, পুজোর আগে বৃষ্টিটা হয়ে গেল, পুজোর সময় যেন না হয় এটাই, বাড়িতে আবার পুজো আছে। সামনেই আছে পুজো, মনটা বেশি ভালো নেই, সেই জন্য শপিং কিছুই করা হয়নি। দেখি পরে কি হয়, বাড়িতেই তো পুজো আছে, যেতে হবে আবার বাড়িতে পুজোর সময়। যাই হোক, ব্লগটা আর বাড়াবো না। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।